দেখে নাই না তুই এখানে বসে কি করস দাঁড়া বছর কাছে বলতেছি তুই এখানে বসে এটা বলস আসতেছি খারাপ রহমান তুমি এখানে ওরে খুঁজতেছি আমি এত জায়গাতে তুই এখানে খুঁজতেছি আমি কতদিন পর দেখা হইলো বন্ধু আচ্ছা কির জন্য আসছি বল আসছি তো একটা কাজে এখানে দেখতেছি যেগুলো দেখাশোনার জন্য রেখেছে এখানে একটা বসে গাজা খাচ্ছে ওখানে একটা বসে খেলাধুলা করছে এটি কি হয় কাজ ফাঁকি দিয়ে চল লোক যদি ঠিক মতন কাজ করতো তাহলে মনটারে বুঝায় পারতাম এত টাকা পয়সা খাটাই এত মানুষের ই করা এ দেখো জালটারে কি জানি ছিঁড়াই দিতে মাছ মেরে নিচে এই ঝাঁটাটা বলছি ওখানে ফালাইতে ওরা ফাল কি আমি বুঝাইতে পারলাম না ওদেরকে কি করে বুঝাবো হ্যাঁ এই অবস্থা এতগুলো লোক আমার কি খাটাতে এলাম আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম সালাম কি খবর তোমাদের আলহামদুলিল্লাহ ভালো ওকে এ আমার বন্ধু কি করেছো ও এত ভালো না ঠিক আছে আচ্ছা তুমি যে কিছু লোক না কাজ কাম করতাছো এটা তো আমি কোনো ভেদি পাইতাছি না দেখো তো এই যে ওই যে জালটা ছিড়া হ্যাঁ ওই যে জাটাটারে ওখানে রাখতে কি জানি মাছ ধরে নিয়ে গেছে বস এটা তো বন্যার কারণে হয়েছে ঝড়তুফান বাতাস ছাড়ছে ওই কারণ আর কি এলোমেলো হয়ে গেছে আমি লজ্জা পাইলাম আমার লজ্জা এটা আমার আমি কি করে ঠিক আছে চলো দিদি গাবা খাইয়া টাল হইয়া বামুরে আমার ফেসা হলো নেশাময় ধরেছে বস এ বস নেশা ধরেছে বসের কাছে যাবো মালটা ধরামো আর মনের সুখে টানো বস এই বস আচ্ছা দোস আমার তো সামনে পরীক্ষা আমার পড়াশোনা করতে হবে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আইসো মাঝে মাঝে আইসা ওদিকে সময় দিও Thank you.
এই তোমার এই অবস্থা কেন? উঠাও উঠাও এই উঠাও কি হবে বলো? তোমরা আমার লোক, এই গ্রামের সবাই জানে, অর্থ এলাকার সবাই জানে। তোমরা যদি এরকম করো তাহলে আমার ইজ্জত কোথায় যায় তুমি জানো? হ্যাঁ না না, এটা এরকম করলে তোমার রাখবো না আমি। এই ওরে কি করবো আমি বলো তো, আমি কি করবো? আমার মাথা কিন্তু ফট হয়ে যেতেছে। No. আসসালামু আলাইকুম বস। ওয়া আলাইকুম সালাম। তুমি ঠিক আছো তো? জি বস, ঠিক আছি। তবে এটা আপনার জন্যই সম্ভব হয়েছে। কি লাভ এই পাগলামি করে বলো? সংসার নষ্ট, তোমার পোলাপান নষ্ট, সবকিছু নষ্ট, কেন করো বস? আর করবো না বস, আর করবো না বস, আমাকে ক্ষমা করে দাও। না না, তুমি তো এরকম বারবার বলো, এই বারবার বললে তো হবে না, তোমার মনের থেকে এটা সব মুছে দিতে হবে। আমি আর করবো না বস, আমি আপনার কাছে আসছি আমাকে চাকরি দেওয়ার জন্য। না না, তোমার চাকরি দিলেই হবে না, তুমি কি চাকরি ঠিক মতো করতে পারো? না না, এটা আমার চাকরি দেবো অন্তত করেন না বস। দেখেছি তো আরো অনেকবার, ঠিক আছে, এবার আমি তোমার রিকোয়েস্টে করে রাখলাম আর কি। তোমার আমি এবার একটা সুযোগ দিলাম, শুধুমাত্র ওর কথাই দিলাম, তোমার চাকরি দিলাম। কিন্তু হ্যাঁ, তোমার কথা আমি চাকরি দিলাম, তুমি করে দিতে রাখতে পারবা? আচ্ছা ঠিক আছে, শোনো, একটা মানুষকে ভালো করা মানে সব দুনিয়ার মানুষকে ভালো করা। তুমি ওর প্রতি খেয়াল রাখবো, তোমরা মিলা জেলা কাজ করো, আমার কোনো সমস্যা নেই। ভাই শোনো, তুমি ওরে কাজ বুঝাই দাও, ঠিক আছে? কাজ মন্দির করো।